এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ফোনের মেমোরি কিছুটা হালকা করতে পারবেন বা ফোন মেমোরি ফুল হওয়া থেকে ফোনকে কিছুটা রক্ষা করতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এমন হয় আমাদের ফোনে অনেক ফাইল থাকে যেগুলো দুটো থাকে মানে ডুপ্লিকেট ফাইল সেম ফাইল ফোনে অনেকগুলো জমে থাকে যেমন ধরুন আপনার একটা কোনো ফটো আছে আপনি সেই ফটোটাই হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করলেন বা একটা কোনো ভিডিও আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠালেন সেই ক্ষেত্রে সেই ফাইলটা দেখবেন ডুপ্লিকেট ফাইল আর কি হয়ে যায় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফোল্ডারের মধ্যে তো এইরকম রকম আরও অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু ডুপ্লিকেট হয়ে যায় তো এগুলোকে রিমুভ করার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন পাবেন টি ওপেন করবেন ওপেন করার পরে আপনি ওপরে সার্চ পারে গিয়ে লিখবেন ডুপ্লিকেট ফাইল ফিক্সার বলে দেখুন আমার লেখাই আছে ঠিক এই রকম টাইপের আর কি লিখবেন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে যেই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রথমেই আসবে সেই অ্যাপ্লিকেশানটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি তো ফাইলটা এখন ইনস্টল হচ্ছে একটুখানি সময় লাগবে তো ইনস্টল হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আর কি কাজ করে তো ইতিমধ্যে দেখুন এটা এখন ইনস্টল হচ্ছে ডাউনলোডার আর কি হয়ে গেছে আর আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও চাইলে অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবার আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব ওপেন করার পরে সরি এখান থেকে আরেকবার ক্লিক করতে হবে তবেই ওপেন হবে তো দেখুন অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পরে এখানে কিছু অপশান সেখানে গেট স্টার্টেটে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ওটা ক্লিক নেয়নি এখানে লেটস গোতে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে লেট স্টার্ট লেখা চলে এসছে ক্লিক করে দিলাম তারপর এখানে গট ইটে ক্লিক করে দিলাম আমি তো ক্লিক করার পরে দেখুন প্রথমেই অপশান আসছে স্ক্যান অডিও স্ক্যান ভিডিও স্ক্যান পিকচার্স স্ক্যান ডকুমেন্টস আর ফুল ডুপ্লিকেট স্ক্যান বলে তো এখানে আমি আপনাদেরকে সাজেশান দেবো যেটা আপনাদের ডুপ্লিকেট আছে বলে মনে হয় সেটা সিলেক্ট করতে পারেন তাছাড়া ফুল ডুপ্লিকেট স্ক্যানটা করবেন সেই ক্ষেত্রে আপনারা সব কিছু দেখতে পাবেন এখানে আমি দেখুন স্ক্যান নাও ক্লিক করব তো এখানে একটা পারমিশন অ্যালাউ করতে বলছে আমি পারমিশনটাকে অ্যালাউ করে দিলাম দেখুন এখন ফোনের মধ্যে স্ক্যান করছে যে কোন কোন ফাইল ডুপ্লিকেট রয়েছে তো এখন স্ক্যান করছে পুরো ফোনটা তো এটা স্ক্যান হতে অনেকক্ষণ কিন্তু সময় লাগে তো এখানে দেখুন আমার তাও খুঁজে বের করে ফেলেছে কোন কোন ফটো আর কি ডুপ্লিকেট আছে কোন কোন গান ডুপ্লিকেট আছে এখানে এ টু জেড আর কি এখানে দেখুন ছিয়ানব্বইটা ফাইল ডুপ্লিকেট আছে এখানে লেখা আছে তিনশো ছাপান্ন এমবি মতো তো এখানে আমি যদি এখন ডিলেট নাওয়ে ক্লিক করে দিই দেখুন ডিলেট নাও দেখে আমি ওকে করে দিলাম এক্ষেত্রে কী হবে ওই যে ফাইলগুলো ডুপ্লিকেট রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেল তো কিন্তু আমাদেরকে ফোনে একটা একটা করে কোনো কিছু খুঁজতে হলো না কিন্তু খুব সহজেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেল এটা কিন্তু একটা দারুণ অ্যাপ্লিকেশন আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন তো যাই হোক আজকের ভিডিওতে এটুকুই ছিল তো আপনারা আশা করি ব্যাপারটা বুঝতেছেন ভিডিওটা একটু ছোটোখাটো আর কি হলো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করার যে উৎসাহটা না সেটা বাড়তে থাকে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ওই লাল বাটনটিকে ক্লিক করতেই হবে ক্লিক করলে কিন্তু আপনি আরও নতুন নতুন ভিডিও পরবর্তীতে আমি আপলোড করলে সেগুলো আপনি দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন